টেক্কা টেক্কা এবং টেক্কা এই বছর পুজোর এই বছরের সব থেকে বিগেস্ট থ্রিলার টেক্কা কিন্তু আসছে এবং তার হিন্স গতকাল রাতেই কিন্তু দেবদা আমাদের সঙ্গে শেয়ার করেছেন সো ভ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন এইবারে টেক্কা ছাড়া আর কোনো কথা হবে না পুজোতে এইবারে পুজোয় ধামাকা হবে টেক্কা এবং এই বছর পুজোর ওয়ান অফ দ্য বিগেস্ট থ্রিলার কিন্তু হবে টেক্কা এটাকে নিয়ে কোনো রকম সন্দেহ কিন্তু নেই তো এখন বিষয়টা হচ্ছে এই বছর পুজোয় দুটো থ্রিলার কিন্তু আসছে একটা হচ্ছে উইন্ডোজ প্রোডাকশনের বহুরূপী যার টিজার প্রচন্ড প্রচণ্ড প্রমিসিং কিন্তু হয়েছে এইবারে বিষয়টা হচ্ছে টেক্কার যে গতকাল যে পোস্টটা করা হয়েছে সেই পোস্টটা দেখে আমরা এক্স্যাক্টলি কি বুঝতে পারছি যে কি আসতে পারে টিজার আসতে পারে নাকি টুয়েলার আসতে পারে নাকি কোনো পোস্টার আসতে পারে তো আমরা যে জায়েন্ট স্ক্রিনটায় দেখতে পাচ্ছি যা বা যে যে ফেলা হয়েছে ছবিটা সেখান থেকে যা আমরা দেখতে পাচ্ছি সেখানে সৃজিত মুখার্জি কিন্তু দেখছেন এবং প্রত্যেকটা টিজার বা ট্রেলার যাই হোক না কেন তার শেষে এন্ড স্ক্রিনে প্রত্যেকে কিন্তু নাম থাকে যে এটা কোন সময়টাতে আসছে বাবা কাস্টিং ক্রিউ কে কে আছে প্রত্যেকটার কিন্তু নাম লেখা থাকে তো সেই রকম একটা জিনিস কিন্তু শেয়ার করা হয়েছে এবং এটা দেখে আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে যে এটা সম্ভবত কোনো টিজার বা ট্রেলারের একদম লাস্ট পর্শন তো এটা আমার মনে হচ্ছে বর্তমানে যে টেক্কার টিজার কিন্তু কাটা হয়ে গিয়েছে এবং টেক্কার টিজারের এটা হচ্ছে স্ক্রিন তো এত তাড়াতাড়ি তো ট্রেলারকে নিয়ে আসা হবে না তার কারণ হচ্ছে ট্রেলারটা একমাত্র এক সপ্তাহ বা কে দশ দিন আগেই হয়তো ড্রপ করা হতে পারে বাট এটা সম্ভবত টিজার টিজার কিন্তু প্ল্যান করছে টিজারের কিন্তু ফিফটিন্থ অফ অগস্ট ওই সময়টাতে কিন্তু আসার কথা ছিল বাট ডিউ টু আর্জিকর ওটা কিন্তু আসেনি এইবারে কিন্তু টেক্কার টিজার নিয়ে আসা হবে তো এটা আমার জাস্ট মন বলছে এবার দেখা যাক এটা মিলতে পারে আবার নাও মিলতে পারে কিন্তু তার আগে মনে হয় যে টেক্কার একটা অফিসিয়াল ফার্স্ট লুক কিন্তু নিয়ে আসা উচিত টেক্কার প্রথম একটা পোস্টার কিন্তু নিয়ে আসা উচিত তার কারণটা হচ্ছে এখনো অব্দি টেক্কার ওই যে একটা পোস্টার ছিল ওই যে তাসের যে পোস্টারটা ওইটা ছাড়া আর অন্য কোনো কিছুই কিন্তু আসেনি যেটা আমার মনে হয়েছে যে টেক্কার টিজার ড্রপ করার আগে কিন্তু ওই পার্টিকুলার পোস্টার কিন্তু নিয়ে আসা উচিত এবং দেবতা আমি শিওর নিয়ে আসবে এটা টিজার নিয়ে আসুক বা ট্রেলার নিয়ে আসুক একটা পার্টিকুলার পোস্টার কিন্তু নিয়ে আসা উচিত যাতে ক্যারেক্টারের ডেফিনেশনস আমরা খুঁজে পাই ক্যারেক্টার সম্বন্ধে আমরা বুঝতে পারি জানতে পারি এটাই মেনলি আমার বলার উদ্দেশ্য দেখা যাক এক্স্যাক্টলি কি হয় টেক টিজার আসে না পোস্টার আসে না ডিরেক্ট ট্রেলার আসে তোমাদের কি মনে হয় কোনটা আসতে পারে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেক সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা